নমস্কার, স্নাতাস জয়েশে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কাছে বিভিন্ন ধরনের কমেন্ট পেয়ে আমারও খুব ভালো লাগছে, আর আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আসি আজকের রেসিপি, হোমমেড ক্ষীর। ক্ষীর বানাতে যেয়ে পাত্রের তলা ধরে যাওয়া বা ক্ষীরেতে চোঁয়া গন্ধ চলে আসা, এ সমস্ত সমস্যা যাতে না হয় তার জন্য আমি বিস্তারিতভাবে ভিডিওটি করেছি। ভিডিওটি পুরোটি দেখুন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন এবারে ভিডিওটা শুরু করে দিই। আমি এখানে প্রথমে ক্ষীর বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 লিটার পরিমাণ দুধ। ক্ষীরটা আপনারা টোন মিল্ক বা ফুল ক্রিম মিল্ক, যে কোনো আপনাদের ইচ্ছামতো দুধ দিয়ে বানাতে পারেন। তবে ক্ষীরটা যাতে বানাবেন, মানে যে পাত্রতে বানাবেন, সেই পাত্রটা অবশ্যই যেন তার তলার দিকটা একটু মোটা হয়, বা তলা ভারী পাত্র আমরা যেটাকে বলি সেই পাত্র নেবেন। আর স্টিলের পাত্র অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ স্টিলের পাত্রে অনেকক্ষণ ধরে যখন দুধটা ফুটে ক্ষীর বানানো হয় বেশিরভাগ সময় স্টিলের পাত্রের নিচের দিকটা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা অ্যালুমিনিয়ামের পাত্রে বা কোনো ননস্টিক পাত্রে করলে ওই সম্ভাবনাটা থাকে না। মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন দুধটা অনেকটাই কমে গেছে, আর ওপরে একটা সরের স্তর তৈরি হয়ে গেছে। এভাবেই আমি ফুটতে দিয়ে বাড়ির সাধারণত অন্যান্য কাজগুলো করতে থাকি, আর মাঝে মাঝে এসে এটাকে একটু করে নাড়াচাড়া করে নিই, কারণ এই ক্ষীরটা তৈরি করতে একটু সময় লাগে। সেই সময়টা তো সম্পূর্ণভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাটা সম্ভব হয় না বলে এভাবে আমি করে নিই। আর এই সময় দুধটা ধার থেকে তলার দিক পর্যন্ত একবার হাতা দিয়ে নাড়াচাড়া করে নিই বা খুন্তি দিয়ে, যাতে দুধটা তলার দিকে বা ধারের দিকে না লেগে যায়। দুধের ঘনত্বটা যখন একদম এরকম হয়ে যাবে বা দুধটা কিছুটা ক্রিম কালারের হয়ে যাবে, তখন এর সঙ্গে আমি চিনি মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 2 লিটার দুধ ইউজ করেছি, আমি 100 গ্রামের মতো চিনি দিলাম। আপনারা ক্ষীরের মিষ্টিটা, মানে ক্ষীরটা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। চিনিটা গলে গেলেই এই ঘনত্বটা একটু কমে যাবে বা পাতলা হয়ে যাবে, তবে এ সময় হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ক্ষীরটাকে আরেকটু আমি ঘন করে নিচ্ছি। এ সময় কিন্তু একদমই নাড়ানো থামানো চলবে না, তাহলে চিনি দেওয়া হয়ে গেছে, নিচের দিক থেকে এটা ধরে যাবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন দুধটা এরকম গাঢ় হয়ে গেছে বা ঘন হয়ে গেছে, সে সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার গরম অবস্থাতে এটা একটা আমি বাটিতে তুলে নিচ্ছি। এই মুহূর্তে হয়তো দেখে আপনাদের মনে হতে পারে যে ক্ষীরটা একদমই পাতলা মতো হয়েছে, তবে এটা যখনই ঠান্ডা হয়ে যাবে এটা একদম শক্ত হয়ে বসে যাবে। ক্ষীরটা একদমই ঠান্ডা হয়ে গেছে, এবারে একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন ক্ষীরটা এই মুহূর্তে কতটা শক্তভাবে বসে গেছে। আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।